আল্লাহ বলবে ও ফেরেশতারা এই নাফরমানের হাতের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দে, এই নাফরমানের কোমরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দে, এই নাফরমানের পায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দে। যার নেকের পাল্লা হালকা, দুনার পাল্লা ভারী, আল্লাহ বলবে তাড়াতাড়ি ওকে টানিয়া টানিয়া জাহান্নামের খাম্বার ভিতরে নিয়া বাঁধো, জাহান্নামের খাম্বার মধ্যে বাইদা, আমি আল্লাহ পাকের ভয়ানক আজাব জাহান্নামের আগুন জ্বালায়া দাও। এইভাবে করতে করতে জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলবে। আল্লাহ বলেন যার নেকের পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআব্দি ইলাল জান্নাহ, এই বান্দারে স্বাগত জানাইয়া ফেরেশতারা জান্নাতে নিয়া যাও। বান্দা জান্নাতে যাবে আর আনন্দ করবে, হঠাৎ করে মনে পড়বে মায়ের কথা, হঠাৎ করে মনে পড়বে বাবার কথা, হঠাৎ করে মনে পড়বে বন্ধুর কথা, হঠাৎ করে মনে পড়বে ছেলে মেয়ের কথা, আয় হায় আমার বাবা কই, আমার মা কই, আমার ভাই কই, আমার বোন কই, আমি জান্নাতে যাব তাদের হালাতটা কি। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি একা জান্নাতে যাব না, আমার বাবা কই, আমার বাবাকে আমার কাছে দাও, আমার মাকে আমার কাছে দাও, আমার ভাইকে আমার কাছে দাও। আমি যদি জান্নাতে যেতে পারি আমার মাধ্যমে শতে শতে মানুষ জান্নাতি হয়ে যাবে, তুমি যদি জান্নাতে যেতে পারো তোমার পাওয়ারই থাকবে আলাদা, কারণ তোমার উপরে আল্লাহ রাজি, তোমার উপরে আমার আল্লাহ খুশি। আর আল্লাহ যার উপরে খুশি ওই বান্দা আল্লাহর কাছে যা চাবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারালয়ের আদালত হাজির করিয়া কারো উপরে জুলুম করবে না। ও পর্দার অন্তনালার মা, ও বৃদ্ধ বাবারা, এরে যুবক ভাই, তরুণ ভাই, ওয়াজ তো কম শুনি নাই জীবনে, অন্তরটা নরম বানাইয়া বয়ান শুনো। তোমার আমার যত আমল সব আমল গুলো লিপিবদ্ধ করতেছে ফেরেশতারা, মনে করছে রে যুব দুনিয়ার কেউ দেখে নাই তাতে কি হয়েছে, আমি তো বেঁচে গেলাম না, তুমি বেঁচে যেতে পারো না, দুনিয়ার কেউ না দেখলেও একজনে সব সময় দেখে, অন্ধকারেও দেখে আলোতেও দেখে, তেনার নামই হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন তোমার গোটা হায়াতি জিন্দেগি ফেরেশতারা লিপিবদ্ধ করে, এটা বুঝাইতে গেলে একটা এক্সাম্পল দেওয়া দরকার। বাংলাদেশ স্বাধীনতার বয়স হয়ে গেল 49 বছর, 49 বছরের আগে এই দেশের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিয়েছিলেন, যেই ভাষণটা আজও বিজয় দিবসে, বিজয় দিবসে বাজে, 16ই ডিসেম্বর বিজয় দিবসে বাজায়, ওই বক্তব্যগুলো, যেই বক্তব্য দিয়া দেশ স্বাধীন হওয়ার পরে বক্তব্যটা দিয়েছে, তদানীন্তন সময় ভালো কোনো ট্যাপ রেকর্ডারও ছিল না, ডিজিটাল ক্যামেরাও ছিল না, তদানীন্তন সময় যেইভাবে পারছে ওইভাবেই সংগ্রহ করে রেখেছে কথাগুলো, মোটিফাই করে সুন্দর করে এখন এই কথাগুলো আমাদের মাঝে বাজে। আরে যুবক ভাই বলো তো উঁচু আওয়াজে, এই 49 বছরের আগের রেকর্ডটা যদি আমার আল্লাহ 49 বছর পর আমাদের সামনে বাজাইয়া দেখাইতে পারে, আমার 60 বছর, 70 বছর, 80, 90, 100 বছরের হায়াতের রেকর্ড অডিও ভিডিও করিয়া ফেরেশতারা আমারটা রাখতে পারবে নাকি পারবে না? এ নবীর উম্মতির দান ভালোভাবে বুঝো, তোমার হায়াতি জিন্দেগি তুমি কোথাও লুকাইতে পারবা না। ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। প্রকাশ্যে আল্লাহ দেখে, গোপনেও আল্লাহ দেখে, অন্ধকারেও আমার আল্লাহ দেখে, দেখেনি
সব লিপিবদ্ধ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত ফেরেশতারা দৈনন্দিনের রিপোর্ট পৌঁছাইয়া দেয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন ও ফেরেশতারা আমার একটা মিজানের পাল্লা আছে এই পাল্লাটার উপরে এই বান্দার 60 বছর 70 80 90 100 বছরের হায়াতের নেক আর বদগুলি একটা টান দাও মিজানের পাল্লায় দিয়া আল্লাহ পাক জানাইয়া দেয় কে কোন জায়গায় যাবে সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলে ফা আম্মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়িয়া দুইটা জায়গা একটা জান্নাত আর একটা জাহান্নাম যার নেকের পাল্লা হালকা আল্লাহ বলবে ও ফেরেশতারা এই নাফরমানের হাতের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দে এই নাফরমানের কোমরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দে এই নাফরমানের পায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দে যার নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী আল্লাহ বলবে তাড়াতাড়ি ওকে টানিয়া টানিয়া জাহান্নামের খাম্বার ভিতরে নিয়া বাঁধো জাহান্নামের খাম্বার মধ্যে বাইদা আমি আল্লাহ পাকের ভয়ানক আযাব জাহান্নামের আগুন জ্বালায়া দাও এইভাবে করতে করতে জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলবে আল্লাহ বলেন যার নেকের পাল্লা ভারী আল্লাহ বলবে ইনতালিকু বিআব্দি ইলাল জান্নাহ এই বান্দারে স্বাগত জানাইয়া ফেরেশতারা জান্নাতে নিয়া যাও বান্দা জান্নাতে যাবে আর আনন্দ করবে হঠাৎ করে মনে পড়বে মায়ের কথা হঠাৎ করে মনে পড়বে বাবার কথা হঠাৎ করে মনে পড়বে বন্ধুর কথা হঠাৎ করে মনে পড়বে ছেলে মেয়ের কথা আয় হায় আমার বাবা কই আমার মা কই আমার ভাই কই আমার বোন কই আমি জান্নাতে যাব তাদের হালাতটা কি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি একা জান্নাতে যাব না আমার বাবা কই আমার বাবাকে আমার কাছে দাও আমার মাকে আমার কাছে দাও আমার ভাইকে আমার কাছে দাও আমি যদি জান্নাতে যেতে পারি আমার মাধ্যমে শতে শতে মানুষ জান্নাতি হয়ে যাবে তুমি যদি জান্নাতে যেতে পারো তোমার পাওয়ারই থাকবে আলাদা কারণ তোমার উপরে আল্লাহ রাজি তোমার উপরে আমার আল্লাহ খুশি আর আল্লাহ যার উপরে খুশি ওই বান্দা আল্লাহর কাছে যা চাবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাই করবে আদমি দে আহমদু জহলক সাবু দে আদমিরা আদমি আদলাজমাস উদরা গরবু বাসত হই জামাত কন্না তো দো জকস ইয়ারব কা করো আর জো হে মই তু জো হে দে কা করো হুর গল মা জতনি নেমত হায় তু সবসে বেহতার নেমত দিদার তু আল্লাহু আকবার জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে এই ব্যাপারে কিছু সময়ের পরে যদি সুযোগ হয় বলবো ধৈর্য হারাবেন না কথা বলেন থাকবেন না চলে যাবেন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে কোরআন ও হাদিসের কিছু কথা শুনবার বলবার তৌফিক দান করুন এরে নবীর উম্মতের দল যেই উম্মতের গালে দাড়ি থাকবে যেই উম্মতের গায়ে নবীর পোশাক থাকবে যেই উম্মত জীবনে কোনোদিন সুন্নাত তরক করে না ওই উম্মতকে ডাইকা আল্লাহর নবী বলবে আয় আমাকে আল্লাহ বরকতপূর্ণ একটা পানি দিয়েছে যা পান করলে জীবনে আর পানির পিপাসা লাগবে না ডাইকা নবী একদল উম্মতকে পানি পান করায় দিবে অন্য উম্মতকে আমার আল্লাহ ডেকে বলবে সুহকান সুহকান
তোরা আমার উম্মত না এই কথা বলার পর একদল উম্মত দূর হয়ে যাবে কারণ পর্দা পড়ে যাবে জাহান্নামের আগুনের শিকল লাগায়া ওই উম্মতকে জাহান্নামের খাম্বার মধ্যে নিয়ে বেঁধে রাখবে এই দিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করিয়া কত দিন ওই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবা আচ্ছা আমি যদি বলি এই ভাবে আপনারা 10টা মিনিট তাকায় থাকেন চোখের পলক দিবেন না কষ্ট হবে কথা কয় না আহা সীমা না নাই